বন্ধুরা আজকে আমরা শিখবো মেথি শাক দিয়ে কি করে মুগ ডাল রান্না করতে হয় তার জন্য আমি মেথি শাক নিয়েছি এক ডি মেথি ছিল মেথিগুলোর পাতাগুলো আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি চার পাঁচ এবার এর মধ্যে থেকে অর্ধেকটা আমি কেটে নেব অর্ধেকটা শাক আমি কেটে নিয়েছি যতটা ছোট সম্ভব হয়েছে ততটা ছোট আমি কেটে নিয়েছি আপনিও আপনার সম্ভব অনুসারে ছোট করে কেটে নেবেন এবার আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়েছি পোনে এক কাপ ডাল নিয়ে নেব প্রথমে আমি হাফ কাপ নিলাম আর এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ মিলিয়ে পোনে এক কাপ ডাল হয়ে গেলো এবার এটাকে আমি হালকা ভেজে নেব আমি যে ডালটা বানাচ্ছি চার জনের জন্য যথেষ্ট হবে এতটা পরিমাণে ডাল নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন বেশি ডার্ক কালার করে ভাজবো না হালকা ডার্ক কালার করে ভেজে নেব এর সুগন্ধটাও খুব ভালো আসবে তখন আমরা নামিয়ে নেব আপনি দেখতে পাচ্ছেন হালকা কালার ডার্ক হয়েছে আর এর সুগন্ধটাও খুব সুন্দর আসছে এবার আমরা এটাকে নামিয়ে নেব একটা বাউলের মধ্যে এবার এই ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার তারপর একটা প্রেশার কুকার নিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে ডালটাকে অ্যাড করব। এক কাপ ডালের জন্য কমসে কম চার কাপ জলের দরকার আমার এখানে পনে এক কাপ ডাল ছিল কিন্তু তারপরও আমি চার কাপই জল ব্যবহার করব এটা প্রথম এক কাপ ধুয়ে দিয়ে দেব আর আরও তিন কাপ জল আমি দিয়ে দেব টোটাল আমি চার কাপ জল অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে এখন আমরা লবণ বা হলুদ কিছুই দেব না এরকমই ঢাকনা বন্ধ করে দেব সিটি লাগিয়ে দেব আর হাই হিটে প্রথম সিটি আসতে দেব আপনি দেখতে পাচ্ছেন প্রথম সিটি চলে এসেছে এবার আমরা হিটকে একেবারে লো করে দেবো আর লো হিটে দশ মিনিট পর্যন্ত রান্না হতে দেব দশ মিনিট পর প্রেসার কুকার নিজে থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই আমরা নিজেরাই প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। মানে সিটি খুলে নেব তারপর ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে ডালকে চেক করে নিই আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো ডাল সিদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে আর ডালটা বেশি ম্যাশ হয়নি যদি আমরা এখানে লবণ দিতাম তাহলে একেবারে ঘুলে যেত জলের মধ্যে কিন্তু আমি সেরকম চাইছিলাম না এই কারণেই আমি লবণটা অ্যাড করিনি আপনি চাইলে অ্যাড করতেও পারেন এবার আমরা ডালটাকে সাইডে রেখে দেবো আর আবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে নেব হিট আমি অলরেডি চালু করে রেখেছি এবার আমরা তেল দিয়ে দেব যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন তেল হালকা গরম হতে দেবো তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতো হিং হিংয়ের কারণে ডালের স্বাদটা খুব ভালো আসবে আর আপনারা জানেন হিং হজম করতে খুব বেশি সাহায্য করে হিংয়ের সাথে সাথে আমি দিয়ে দিয়েছি হাফ স্পুন মতো জিরে আর হাফ টি স্পুন মতো দানা এর সাথে সাথে দিয়ে দেবো আমি এক টি স্পুন মতো সর্ষে সব কিছু ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন এখানে আমি আট দশ কলি রসুন রেখেছিলাম ছোট ছোট কেটে দিয়ে দিলাম রসুনটা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখানে আমি শুরুতে তেজপাতা আর লাল লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই এখানে আমি দুটো তেজপাতা আর দুটো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এগুলোকেও ভেজে নেব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে আমরা লবণও দিয়ে দেব স্বাদ মতো আমরা ডালের মধ্যে লবণ দিই নি তো সেই হিসাবে আমরা লবণ অ্যাড করব। আপনি যদি ডালের মধ্যে লবণ দিয়ে থাকেন তাহলে ওই হিসাব করে লবণ অ্যাড করবেন আর পেঁয়াজের সাথে লবণ দিলে কি হয় পেঁয়াজ জলদি জল ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায় পেঁয়াজ হালকা ব্রাউন কালারের হয়ে আসলে তখন আমরা এর মধ্যে টমেটো অ্যাড করব আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার এবার আমরা দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রাখা সেটা দিয়ে দেব আর দিয়ে নাড়িয়ে নেব টমেটোর সাথে সাথে দিয়ে দেব স্বাদ মতো কেটে রাখা কাঁচা লঙ্কা আর এর সাথে দেবো আমরা হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটো ভালো সফট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব আপনি দেখতে পাচ্ছেন টমেটো সফট দেখা যাচ্ছে এবার আমরা এর মধ্যে ডালটাকে অ্যাড করব ডাল অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা দেখতে পাচ্ছি কি ডাল যথেষ্ট গাঢ় হয়ে আছে তো এবার আমরা যতটা জলের দরকার পড়ে ততটা জল আমরা অ্যাড করে নেব আমি তো আপাতত এখানে দু কাপ জল অ্যাড করলাম যদি আরও লাগে পরে যদি মনে হয় তাহলে আমি আরেকটু জল অ্যাড করতেও পারি পরে এখন আর করছি না এবার একটু বল কাশতে দেব মানে ডালটাকে একটু গরম হতে দেব তারপরে আমরা এর মধ্যে মেথি শাকটা অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন হালকা হালকা বলক আসছে এবার আমরা শাকটা দিয়ে দেব যে আগে থেকে কেটে রেখেছিলাম শাক দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই পাঁচ মিনিটে খুব ভালো করে শাক রান্না হয়ে যায় ভালো করে নাড়িয়ে নেব আর পাঁচ মিনিট পর্যন্ত রান্না হতে দেবো দু তিন মিনিট পর আমি দেখতে পাচ্ছি ডাল যথেষ্ট গাঢ় দেখতে লাগছে তো এই পর্যায়ে আমি আর এক কাপ জল অ্যাড করছি এবার আমরা আরও দুই তিন মিনিট ওয়েট করব মানে মোট পাঁচ মিনিটের জন্য রান্না করব। টোটাল মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট হয়ে গেছে ডাল আমাদের খুব ভালো করে কুক হয়ে গেছে এ দেখুন মেথি শাক দেখে বোঝা যাচ্ছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা কিছু কেটে রাখা ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দেবো এটাকেও মিশিয়ে নেব ভালো করে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে ভেজে রাখা জিরা আর ধনিয়ার পাউডার এটা আমি রেকর্ড করতে ভুলে গেছি আপনারা এই এই জায়গাটায় অবশ্যই দিয়ে নেবেন ভেজে রাখা জিরা ধনিয়ার পাউডারে স্বাদটা খুব ভালো আসে আর লবণ চেক করেছিলাম একটু কম লেগেছে এই জন্য আরেকটু লবণ আমি অ্যাড করে দিলাম এবার আমাদের আর কোনো কাজ বাকি নেই আমাদের মেথি ডাল খুব ভালো করে তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য পারফেক্ট হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করব আর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা আপনারা দেখলেন কত সহজ প্রসেসে আমি এই মেথি মুগ ডালটা তৈরি করলাম আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই বলবেন কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই